অনুরোধ করে বলবো রাস্তায় যারা ঘুরছেন, বাজারে যারা ঘুরছেন, মৃত পশুবিনী মা, জনম দুঃখী মা, গরিবে ধারিণী মা, রক্ত খরণের পেটে ধরা নারী ছেঁড়া মা, যাদের কবরে চলে গেছে, যাদের আদরের আব্বা কবরে চলে গেছে, যাদের আদরের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তারা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। তাদের সওয়াব রেসানির জন্য এই পবিত্র মাজমাই দলে দলে এসে বসে যান। সকলে মিলে একবার যান ভরা বেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে, আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জান রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل عبادتي عبادتي الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন, আয় আব্বা, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায়, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? জোরে বলো আব্বা। এই দেখেন, আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরতকার? চিল্লে বলেন, আয় আব্বা, যিনি ওয়ানদের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁধার পেটে বাচ্চা, ভিকিরিকে এক মিনিটে বাদশা করেন তিনি কে আব্বা? যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার আল্লাহর দয়া মায়া আছে বলে মনে হয়? একটু কথা বলেন। হয়, এই শোনেন,
পবিত্র কোরআন গ্রন্থমুগুর কোরআন কোরআনুল মাজিদি ২৭ পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা রহমান। কি বল আব্বা? সূরা রহমান। এই সূরা রহমান বসো বাবু, ভাই যারা সামনে রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে এসে আমরা বসে যাই, বিয়াদবি হচ্ছে, কোরআনের বিয়াদবি, জলসার বিয়াদবি, আমরা এসে বসে যাই। হুজুর ছেড়ে দেন, এখনকার যন্ত্রগুলো আলাদা, এরা নিজের বাপের কথা শোনে না, শালা আমার মতো মোল সাহেবের কথা শুনবে, কথা বলে না। এই দেখো, যে মা দশ মাস দশ দিন পেটে রাখলো, যে মা ৩২টা নাড়ি ছিঁড়ে জন্ম দিল, যে মা জন্মের সময় দশ হাত শাড়ি রক্তের বন্যা বইয়া দিল, সেই মার কথা শোনে না, আমাদের মতো পোল্ট্রি মুরগি খা মোলসাহদের কথা শুনবে, কথা বলে না। এ মালগুলো দোকান কাটা মাল গো, লজ্জা সরম নি, হায়া কায়া নি, নীলজ্জ মাল যার বলে সেরা। হ্যাঁ আমি যন্ত্রটা আলাদা চিনেলেন, চুমো খাওয়া কথা আমি জানি না, ওয়াজ করবো দুটো একটা মাল যদি ঠিকরে না উঠে গেল শালা সে ওয়াজ বলে। এই শোনেন, আমরা যারা আলেমুল আমারা এখানে ওয়াজ করতে এসছি, মুরব্বী আব্বারা বলুন আব্বা, আমরা কি শুধুমাত্র যে কজন এখানে বসে থাকবে বা এই কমিটির ছেলেরা শুধু কি এদের বাম্মার জন্য দোয়া করব, না গোটা গ্রাম শুদ্ধ লোকের জন্য দোয়া করব, কথা বলে? ওর মা কবরে শুয়ে আছে, আলেম এসে দোয়া করছে, ওর বাপ কবরে শুয়ে আছে, আমরা দিনের আলেমেরা এসে দোয়া করছি, তাই এদের একটু লজ্জা সরমে লাগে না, আর কথা বলে না, যে আমি কোন লজ্জায় ঘরে বসে থাকি, সব মালগুলো মেয়েদের পিছনে পিছনে বাজারে ঘুরতে, আর এদিক জান্নাতের বাগান খালি, আলেমদের অপমান করতে নিয়ে আসেন, কেন এত বড় বড় জলসা দেন, জলসার নামে মেলা বসিয়ে মেমদর হুট ঠেলা ঢিলি ভিড় লাগিয়েছেন। আরে আমি কালিমুল্লাহ দিস চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে বলছি, জলসার উদ্দেশ্যে মেলা লাগিয়ে একটা মহিলার দিকে যদি কোনো কাউরা ছানার খারাপ নজর পড়ে, গোটা জলসাটা জাহান্নামের গাড্ডা হয়ে যাবে, লিখে লাও। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আর আমাদের জন জন মেয়েরা ১৬ বছর ১৭ বছর ১৮ বছরের মেয়েদের বাজারে এলাগুলো গিয়ে দেখে নেন, শালা চাস্তো ভাই ফুতো ভাই মাতো ভাইগুলো এমন জেপটে ধরেছে আজরাইল ওরম ধরে না, সারা বছরের জন্মের খাওয়া খাওয়া একদিন খেয়ে নিচ্ছে, চানা ভুজগা সারা বছর খাবেন, বিভিন্ন ডিজাইনের জামা পরে মধ্যদেশ খালি দেখাচ্ছে, দেখেলে দেখেলে, আমার বাপ খালি কিরাম জামা কিনে দেয় দেখেলে, ছি 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 ছি। আর আমাদের জন জন ছেলেরা, আরে এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে, যে মুসলিম জাতি আল্লাহর কোরআনের বাগানকে বিদ্যাঙ্গুলি দেখায়, যাদের কাছে জান্নাতের বাগানের দাম নাই, যাদের কাছে আলেমুল আমাদের ইজ্জত নাই, যাদের কাছে বাম্মার দোয়ার কোনো মর্যাদা নাই, তা এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আয় আব্বা, আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলছি, আলেম এসছে ওয়াজ করবে, যদি এক ঘন্টা লাগে মজমা ঠিক করতে, শালা এতে বড় লজ্জার আর কিছু আছে? এখন তো মাশাআল্লাহ জিব্রাইল মিকাইল আজরাইল সব আসতেছে, একটু আগে আল্লাহর গিরে বাবা একজনও ছিলুন যে সালাম দেবো, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, সে খালি মাঠে সালাম দিচ্ছে, জিব্রাইল বুঝতে পারে, কথা বুঝতে পারছেন না? আমার সোনার আব্বা, আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলছি, পবিত্র মাজমায় চলে আসেন। হ্যাঁ যদি বলেন হাতে পায়ে ধরে বললি সে মাল আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি এসো। এ বাবু তোমার কি আলাদা কো দাওয়াত দিতে হবে, বসো না, দেখছো লোকজন কো, হ্যাঁ ওদের ডাকতে হবে, তুমি বসো, হ্যাঁ ওদের ডাকতে হবে। আমার সোনার আব্বা এদিকে দেখান,
সেই আল্লাহর প্রশংসা কেন করবেন? পবিত্র কোরআন গ্রন্থমগুড় কোরআন কোরআনুল হাকিমে ২৭ পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা রহমান। কি বল আব্বা, খুব গুরুত্ব দিয়ে শোনেন। এই সূরা রহমানে প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আর রহমান বান্দা আমি অতি দয়াবান। একবার সুবহানাল্লাহ বলবেন। এই আপনাদের সুবহানাল্লাহ যেন একটু ঝাল ঝাল লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। কে বলছে? আল্লাহ বলছেন, আর রহমান আমি অতি দয়াবান। আচ্ছা বা আল্লাহর দয়া কতটা, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের মাথায় বজ্রাঘাত ফেলেছে? আর কথা বলে না, না। আর রহমান আমি অতি দয়াবান। আয়াব্বা, আমরা যারা রোজা রাখি না, আল্লাহ কি আমাদের মুন্ডুটা ধরে ক্যানিং নদী চুইবেছে? কথা বলে না। আর রহমান, আমরা যারা বন্দলন গুরুবলন করি, আগো ফেরেশতারা এসে ঘরে পেটো বোম মেরেছে? না। আর রহমান আমি অতি দয়াবান। আয় আব্বা, গ্রামের নাম কি? জিউলি তলা। জিউলি তলার যুবক ছেলে নাম হলো করিম আলী, রাতে রাধারে ঘরে খিল দিয়ে লেপ চাপা দিয়ে মোবাইলে কি ধরনের পাপ দেখেছো, কি ডিজাইনের নোংরা ছবি দেখেছো, বাপ বুঝতে পারিনি, মা জানতে পারিনি। আয়াব্বা, মা যদি বুঝতে পারত তোমাকে দেখে ঘৃণা করত, বাপ যদি জানতো তোমাকে ভালো চোখে দেখতো না, গ্রামের লোকেরা যদি বুঝতে পারত তুমি এত নোংরা মানসিকতার লোক, তোমার সাথে কেউ মিশত না। হাই হাই, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার আপনার গোপন গুণাগুলো গোপন রেখে দুনিয়ার সামনে মান ইজ্জত কে উজ্জ্বল করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আয় আব্বা, সেই আল্লাহর প্রশংসা করবেন না? তালবন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আব্বা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। আচ্ছা আব্বা, আল্লাহর প্রশংসা করলে বর্মিয়া খুশি হবে বলে মনে হয়? বর্মিয়া মানে কে বুঝতে পেরেছে? কে? আজ জানি লোক ঠিক ধরে, জ্ঞানী মানুষ একদম বুদ্ধি আছে, শয়তান গো আজাজিল শয়তান। আয়াব্বা, আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে? আর কথা বলেন। তাহলে যারা আলহামদুলিল্লাহ বলবিনি, এ মালগুলো মনে মনে করতে যে আমি একটা জ্ঞানীগুণী লোক, এতগুলো লোকের সামনে আলহামদুলিল্লাহ বলবো, একটা কিরাম মতো না? এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো, তোমরা বলো, আমি কিছু বলিনি। শোনেন, যারা শয়তানকে খুশি করবে এরা হলো বুদ্ধিমান, আর যারা আল্লাহকে রাজি করবে একটু ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। আর একবার আলহামদুলিল্লাহ বলে। ঠিক তারপরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল শামসুদ্দোহা,
বদ্রদ্বজা যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনি হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই জোরে বলেন। এই দেখেন, জেনবীর পেচ্ছাপ পাক, জেনবীর পায়খানা পাক, জেনবীর রক্ত পাক, জেনবীর ঘাম পাক, জেনবীর কোনো ছায়া ছিল না, জেনবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। জেনবী হ্যাঁ বললে, কথা বলুন, হ্যাঁ বললে হালাল হয়, জেনবী না বললে হারাম হয়। যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো গ্রহ হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আরে জেনবী হাসিলে জান্নাত শোভা পায়, জেনবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আয় আব্বা, হাম বলে তো বাদ বলে, মেরে নবী বলে তো হাদিস বলে, হাম দেখে তো খাব দেখে, মেরে নবী দেখে তো হাকিকাত দেখে। মেরে নবী জাদুগর নহি হ্যায়, ও শামসুদ্দোহা হ্যায়, ও বদ্রদ্বজা হ্যায়, জিসকা তারিফ খুদ মেরা রব করতা হ্যায়। সুবহানাল্লাহ বলে। যিনি আখির জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মদিনা ওয়ালা, নবী মোহাম্মদ রসুল্লাহ। আয়াব্বা, টেবিল পে গুলাব হ্যায়, টেবিল পে গুলাব হ্যায় তো উঠাতে কিউ নহি, আগার দিল পে নবী কি মোহাব্বত হ্যায় তো বাতাতে কিউ নহি। একটু বলেন না ইয়া রসুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রসুল্লাহ, যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক, রহমাতাল্লিল আলামিন, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জালসার সদ্য সম্মানিত, নির্বাচিত, প্রস্তাবিত, নির্ধারিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জালসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে, পিয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা, আল্লাহ যেন বক্তা এবং শ্রোতাকে উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন। এটা কেন বললাম আব্বা? এখন জলসা মিলাদের অভাব নেই, আর এখন জলসা